রাত বাজে 10টা, হুট করেই মনে হলো যে একটু গরম গরম সবজি খিচুড়ি খাবো, কিন্তু উঠে যেতেও ইচ্ছে করছিল না কারণ অনেক শীত। তারপর উঠে গেলাম, উঠে গিয়ে একটু ঝটপট করে প্রেশার কুকারে দিয়ে একটু সবজি খিচুড়ি করলাম। ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে নিই আপনাদের জন্য। তো খিচুড়িটা করার জন্য আমি এখানে চাল এবং ডাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, এবং সবজি নিয়েছি সিম, আলু, তার ফুলকপি, গাজর সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তারপর চলে গেলাম চুলায়। চুলায় একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং সবজিগুলো প্রথমে ভেজে নেব। আজকের এই খিচুড়িটা লেটকা খিচুড়ি যেটা, ওইটা রান্না করব আমি। অনেক বেশি ঝরঝরাও না, আবার একটু মাখো মাখো এরকম খিচুড়ি খাইতে ইচ্ছা করছে। তো যেই কথা সেই কাজ। তো ভেজে নিচ্ছি সবজিগুলো। সবজিগুলো আমি এই সাইজের করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারবেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। তো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই হলুদ গুঁড়া দেওয়ার পর কোনো লবণ কিন্তু দিব না। এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব প্রথমে তেলে। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে এইভাবে ভেজে যখন সবজিটা দিয়ে খিচুড়ি রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি নেড়ে চেড়ে বারবার তারপর ভেজে নিচ্ছি। এই রকম শীতে কিন্তু ধোয়া ওঠা খিচুড়ি খেতে খুব ভাল লাগে, আর সাথে কোনো মাংস বা কোনো ভর্তা কোনো কিছুই লাগে না যদি একটু মজা করে রান্না করা হয়। তো ভেজে আমি উঠিয়ে নিয়েছি, আর যে অবশিষ্ট তেল ছিল আর একটু তেল অ্যাড করে আমি ওই হাঁড়িতে দিলাম পেঁয়াজ কুচি, যদিও পেঁয়াজের অনেক দাম। এই তো নিয়ে নিলাম এখানে ভেজে, দেখতে পাচ্ছেন উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করতেছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা, পরিমাণে খুবই অল্প। আমি পুরো মাংসের মশলা দিয়ে আজকে খিচুড়িটা করব, যেন খেতে একদম সুস্বাদু হয়, মাংসের খুব সুন্দর ঘ্রাণ আসে। তো গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি আদা, জিরা এবং রসুন নিয়েছি, কিউব করা আছে, ফ্রোজেন ছিল। তো আমি দিয়ে দিলাম সবগুলো, এই টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আছে একদম লোতে রাখবো। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর বাকি মশলা অ্যাড করব। আমি এখন দিয়ে দিব হলুদ, মরিচ এবং লবণ। ঝালটা একটু বেশি দিব যেহেতু আলাদা কোনো এক্সট্রা তরকারি হবে না খিচুড়ির সাথে, গরু বা মুরগি। আর দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া। উপকরণগুলো দেওয়ার পর একটু নেড়ে আমি এখন পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আপনারা চাইলে ঝাল কমিয়ে দিতে পারেন, আমি একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ঝাল ঝাল, যেহেতু সবজি খিচুড়ি খেতে ভালো লাগবে। আর যেহেতু আমি সাথে গরুর মাংস বা মুরগির মাংস কিছুই নিচ্ছি না, এই জন্য খিচুড়িতে একটু ঝাল বেশি দিয়েছি। আর আমি এক্সট্রা কাঁচামরিচও দিব না। তো নেড়ে চেড়ে এই তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা যে চাল আর ডাল রেখেছি আমি এগুলো অ্যাড করে দিব। চাল ডাল দিয়ে তারপর আমি ভালো করে মশলার সাথে কিছু সময় ভেজে নিব। ঝটপট রান্না করার জন্য আমি আজকে এই খিচুড়িটা প্রেশার কুকারে দিব। আপনারা চাইলে হাতে সময় থাকলে এমনিতেও রান্না করতে পারেন। আমার হাতে সময় ছিল কিন্তু আসলে একটু অলসতার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আগে প্রথমে ভালোভাবে চাল ডালকে ভালো করে ভেজে নিব। এই তো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে এই সবজিগুলো ভেজে রেখেছিলাম সবগুলো সবজিও দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশাবো। এই অবস্থায় দিয়ে দিব আমি হচ্ছে টমেটো। আমি কিছু টমেটো কেটে নিয়েছি, আর এই খিচুড়িটাতে কিন্তু টমেটো দিলে খেতে অনেক ভালো হবে। আমি যে দেশি এখন টক টমেটো পাওয়া যায় ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হুটহাট করে কিন্তু এরকম খিচুড়ি রান্না করে সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। আমার যেহেতু ইচ্ছে হয়েছে এখন আমি এখনই খাবো, এই জন্য এখনই রান্না করতেছি, যদিও রান্না করতে করতে সেই 11টা বেজে গিয়েছিল। তেই তো সব উপকরণ দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে ভাজতেছি কিছু সময়। আপনারা চাইলে কিন্তু নতুন কেউ রাঁধুনি থাকলে ঠিক এইভাবে ফলো করে খুব ভালো মজাদার খিচুড়ি পরিবারের সবার সাথে প্রেজেন্ট করতে পারেন। ডাল ডাল সবজি সব ভেজে নেওয়ার পর আমি এখন চুলায় প্রেশার কুকার বসিয়ে দিলাম, এবং যেই সবগুলো উপকরণ আমি প্রেশার কুকারে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একদম ঝটপট করার একটা পদ্ধতি। সবগুলো উপকরণ আমি এখানে ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব। এখানে এখন যদি গরম পানি চালিয়ে দিতে পারেন অথবা ঠান্ডা পানি, আমি সরাসরি ঠান্ডা পানিটাই অ্যাড করব। এখন দিয়ে দিলাম তিন গ্লাস পানি দিয়েছি আমি এখানে।
পরিমাণটা আপনারা আন্দাজ করে নেবেন। আপনারা যদি ঝরঝরা খিচুড়ি খেতে চান তাহলে কম দিবেন, আমি যেহেতু একটু মাখো মাখো খিচুড়ি খেতে চাচ্ছি এজন্য আমি পানির পরিমাণটা বেশি দিচ্ছি। তেই তো দিয়ে দিলাম প্রায় 3 মগ এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে কালারটা কিন্তু ইয়াম্মি দেখা যাচ্ছে। আশা করছি আমি যেমনটা খেতে চেয়েছি ঠিক এমনটাই হবে। এখন সব কিছু দেওয়া কমপ্লিট, এখন শুধু এই প্রেশার কুকারে সিটি দেওয়ার অপেক্ষা। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। তো এই তো প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আমি এখন 3 থেকে 4টা শিস দিব এটাতে। যারা প্রেশার কুকারে রান্না করেন তাদের একটু আইডিয়া আছে। আর এই তো পুরো রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, একদম ধোয়া ওঠা মাখো মাখো খিচুড়ি। এটা কিন্তু সবজি খিচুড়ি, এটার সাথে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন নাই, একদম এমনিতেই খাওয়া যাবে, কারণ এতটাই সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লেগেছিল। আর দিয়ে দিবেন সব মানে শীতের সবচাইতে প্রয়োজনীয় যেই মজাদার খাবার ধনিয়া পাতা, এটা সর্বশেষ আমি অ্যাড করলাম। আর একটা জিনিস আমি অ্যাড করব খিচুড়িতে, এটা আপনারা স্কিপ করতে পারেন, বাট আমার ইচ্ছে হয়েছে এই জন্য আমি অ্যাড করেছি, আমার ঘরে ছিল, এটা অতটা প্রয়োজনীয় কোনো কিছু না। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আমি কি সেই উপকরণটা অ্যাড করতেছি। আমি এই খিচুড়িতে একটু গরুর মাংসের তেল ছিল ফ্রিজে, তো আমি এইটুকুন অ্যাড করব যেন খুব সুন্দর একটা মাংসের সুঘ্রাণ আসে। তো এটা বাধ্যতামূলক না, এটা না দিলেও হয় কোনো সমস্যা নাই, বাট দিলে কিন্তু এক্সট্রা একটু স্বাদ হয়, যারা সংরক্ষণ করে রাখেন তারা চাইলে দিতে পারেন। তো এই তো আমরা খিচুড়ি রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট, এখন এটা খাওয়ার জন্য রেডি। আমি জাস্ট একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই শীতে সকালে রাতে যখন ইচ্ছে ঠিক এরকম ধোয়া ওঠা একটু সবজি খিচুড়ি পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল, তো আমিও যদিও পরে বয়স দিয়েছি এই জন্যই আমি বলতে পারছি যে অনেক টেস্টি হয়েছিল। মাঝে আপনারা লবণ দেখবেন, যদি প্রয়োজন হয় অ্যাড করে নেবেন। আমি সব কিছু একদম পারফেক্টভাবে দিয়েছি, আমার এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমি রান্নাঘরের সাথেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। এরকম একটু আচার নিয়ে নেবেন সাথে, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই।